এতদিন আমের জুস খেয়েছি, জামের জুস খেয়েছি, আজকে খাবো বেদানার জুস। ওগি ভাই আমার, বেদানার জুস মনে করে বিষাক্ত জুসটা খেয়ে ফেলিস না। বড় ভাই, তুমি কি বলছো শুনতে পাচ্ছি না, কাছে এসে বলো। তুই জুসটা খাস না এটা বলতাছি। তোমার কথা কিচ্ছু শুনতে পাই নাই, দাঁড়াও জুসটা খায় নি, তারপর কথা বলতাছি। কি বলছিলে এবার বলো। এখন আর কি বলবো, সবই তো শেষ, কিছুই বলার নাই। কিছুই যখন বলার নাই আর কিছু বলতে হবে না, জুসটা খাওয়া শেষ। তোমারও ইচ্ছা করলে গ্লাস ধরে খাইতে পারো, আমি চললাম, তুমি থাকো এখানে। কি ব্যাপার, গ্লাস তো পুরো খালি। ওগি জুস খেয়ে পুরো চলে গেল হাঁটতে হাঁটতে, কিছুই তো বুঝলাম না, আর আমি এক ফোঁটা জুসেই উড়ে চলে গেলাম। আরে তুমি দুর্বল মানুষ, এজন্য এক ফোঁটা জুসের হাওয়াতেই তুমি উড়ে চলে গেছো, বুঝেছো? কিন্তু তুই তো পুরো এক গ্লাস খেয়ে ফেললি, তাও তো তোর কিছু হলো না। কিন্তু আমি তো খেলামও না, শুধু এক ফোঁটা জুসে আমি উড়ে গেলাম। আমি আমার রুমে গেলাম, তুমি যদি আসতে চাও আসো, আমি দরজা বন্ধ করে দেবো, জলদি আসছো। কিন্তু আজকে জুসটা খাওয়ার পর মেজাজটা খুবই ফুরফুরে মেজাজের আছে, এম জুস প্রতিদিন এক গ্লাস করে খেতে হবে, তাহলে মেজাজটা পুরো ফুরফুরে থাকবে। কি ব্যাপার, হুই এখানে ফুরফুরে মেজাজে শুয়ে আছে, লেজ নাড়াচ্ছে, তাহলে তো ওগির সাথে একটু মস্করা করা যেতেই পারে। কি বলো দর্শকেরা, আমি কি বেলুনটা ফুলিয়ে ওগিকে ভয় দেখিব, তাই বলো তো আগে শুনি। তেলাপোকার দল, আমার মেজাজটা খারাপ করো না, বলে দিলাম কিন্তু, যদি খারাপ করো না কপালে দুঃখ আছে। আজ কিচ্ছু হবে না, ওগির মেজাজ খুবই ভালো আছে, এসব বাদ দে, চল অন্য কাম করি। ওগি আমি আইসা পড়ছি, তোর কানে আঙ্গুল দিয়া দিছি, তেলাপোকার দল এখন বেলুন ফাটাবে, তুই যাতে আওয়াজ না শুনিস আর ভয় না পাস এজন্য কানে আঙ্গুল দিয়া আছি, বুঝছস? কি শুরু করলে, সকালে একবার জুস খেতে দিচ্ছিলে না তুমি, এখন আবার শব্দ শুনতে দিচ্ছ না তুমি, কি ব্যাপার, তোমার মাথায় কোনো সমস্যা হয়েছে নাকি? আরে আমি তো তোকে তেলাপোকার দলের হাত থেকে বাঁচাচ্ছি, এটা কি তুই বুঝতেছিস না? ওরে বাবা, তাই আগে নিজেকে বাঁচাও, তারপর আমাকে বাঁচিও, নিজেকে আগে বাঁচানো শেখো, তারপর আমাকে বাঁচানো শুরু করো। হোক বেটা, তোর আমি খুব ভালোবাসি, বুঝছস, তোর নাকে কোনো গন্ধ না যায় এজন্য আঙ্গুল দিয়া দিছি। এবার একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না ভাই, আমি কিছু বলছি না বলে তোমাকে? তুই যে কি বলিস, তোর প্রতি আমার কিছুই বেশি বেশি যায় আসে না, তোকে আমি খুব ভালোবাসি, বুঝলি? এসব আলগা পিয়ে আমার একদমই ভালো লাগে না, তুমি থাকো আমার রুমে, আমি চললাম, আমার পাস পাস কিন্তু একদমই আসবে না। হাই রে জীবন, কেউ আমার ভালোবাসা বোঝে না, ওগিও বুঝলো না। আজকে সকাল ধরে মেজাজটা ভালো ছিল মকসদ ভাই, সে সকাল ধরে পিছুতে লেগে আছে মেজাজটা খারাপ করার জন্য, এজন্য বাইরে চলে আসলাম। বাইরের পরিবেশটা খুবই ভালো, মনোরম পরিবেশ, শীতকালে রোদ উঠলে যেমনটা মনে হয় এখানেও এসে তেমনটাই মনে হচ্ছে। এখানে খেলা করার প্রচুর জায়গা আছে, যে কোনো একটাতে বসে যায় মনটা এমনিতেই ভালো হয়ে যাবে, এটাতে বসে যেতে পারি, বসে গেলে খুবই ভালো লাগবে, চিল হবে। এখানে রোদটাও খুব ভালো পড়তাছে, গাটাও গরম হয়ে যাবে আর ফ্রিতে ভিটামিন ডিও পেয়ে যাব। ওই অগি বলো বেটা, তুই এখানে বসলি কেন, আমরা তো দুজন বসতে চেয়েছিলাম, তুই আমাদের খেলাটা নষ্ট করছিস কেন, এখান থেকে যা তুই, জলদি যা। আরে সৈরা যা তোরা, দেখ ওগিরে কোথায় পাঠিয়ে দিতাছি আমি, আমার বুদ্ধি দেখ তোরা। ওগিরে মঙ্গলে পাঠাই দে তো, ওগি খুব ঝামেলা করতেছে, আমরা চললাম, তুই তোর কাজটা কর। কি ব্যাপার, তেলাপোকার দল হুট করে চলে গেল, কিন্তু বড় ভাই তোমার পিছুই ছাড়ছে না, আবার এখানে চলে এসেছে। ওগি ভাই, ওগি ভাই, জিন্দাবাদ জিন্দাবাদ, আমি তোমার সাথে আছি, চিন্তা নাই চিন্তা নাই। তুই ওগির কাছে যা, ওগিরে মঙ্গলে পাঠাই দিনু। আমার কিচ্ছু হবে না, আমি জানতাম তেলাপোকার দল মুখেই সব কিছু বলে, কিচ্ছু করতে পারবে না। কিন্তু এ পাশে তো তোকে বাঁচাতে যে আমি আমার মাথার ঘিলু বার করে দিলাম ওগি।